আচ্ছা, আপনি কেন 5টা কোশ্চেনের জন্য দাদা, 5টার মধ্যে 3টা পারলে ছোট একটা গিফট আছে, আপনি প্রস্তুত? চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আপনার আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে, কোন কাগজ ছিঁড়ে ফেলা যায় না? এটা চাইলেও ছিঁড়তে পারবো না, খুব যত্ন করে আমরা রাখি সেই কাগজটা। কোরআন শরীফ, কোরআন শরীফের পাতা এটা কখনো ছেঁড়া যায় না, এটা অনেক যত্ন করে। আর আর কি রয়েছে? কাগজ ছিঁড়তে পারবো না, বই, তারপর হচ্ছে তোমার, হ্যাঁ, টাকা, কাগজ, কাগজ দিয়ে হয়, এটা কেউ ছিঁড়ে না। কোন পাথর শক্ত হয় না নরম হয়? পাথর চুনি পাতা, ওটা তো নরম, এটার নাম মানে পেট ব্যথার জন্য খায় ওষুধে একটা গাছ, পাথরচুনি বলা হয়, এটা নরম তো খেতে নরম, এটা তো পাথরচুনি, আমি জানি না নিবা কি না। কোন জিনিসটা বছরে দুইবার আসে, আবার মানুষের মাঝে সেই জিনিসটা আছে কিন্তু দেখা যায় না, সেটা কি? মানুষের আত্মা, নারী বুড়ি, তারপর হচ্ছে কিডনি, এগুলাই দেখা যায় না, আমাদের ভিতরে আছে কিন্তু এগুলো দেখা যায়। অহংকার, হিংসা, এগুলো মানুষের মধ্যে থাকে, দেখা যায় না। প্রচুর মানুষ আছে ভাই, তাদের মনে অনেক অহংকার, হিংসা থাকে, মানে তুমি উপর দেখে মানুষ চিনতে পারবে না তার ভিতরে কিছু হচ্ছে। কোন জিনিসটা কখনোই ভাঙা যায় না? লোহা ভাঙা যায় না তো, চাইলে ভাঙা যায় না। আগুন আগুনও তো ভাঙা যায় না, আগুন হইতে পারে, আগুন তুমি চাইলে ভাঙতে পারবা, আগুন, পানি, তারপর তোমার আরো অনেক কিছু আছে, চাইলে ভাঙতে পারবে না, লোহাও ভাঙা যায় না, ওটা কাটা যায়, ভাঙা যায় না। আচ্ছা, আপনি চান্সের গুলো পারেন, আপনি দেখাবো।